অভিযুক্তের বিরুদ্ধে এক ধারার পরিবর্তে ভুলবশত অন্য ধারায় মামলা দায়ের করার অপরাধে রবিবার করিমগঞ্জের রামকৃষ্ণ থানার এএসআই প্রশান্ত সিনহাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, কিছুদিন আগে রাহুল মালার নামে রামকৃষ্ণ থানায় একটি দুর্ঘটনায় মামলা দায়ের করা হয়। ঘটনার মূল তদন্তে ছিলেন এএসআই প্রশান্ত সিনহা। ওই সময় তিনি ভুলবশত 304 ধারার পরিবর্তে 302 ধারা লিখে মামলা ঠুকে অভিযুক্তকে কোর্টে চালান করেন। এই কেসের ধারায় অভিযুক্তের 37 দিনের হাজত বাস হয়। পরে বাড়ির লোকের আবেদনে কোর্ট থেকে কেসটি খতিয়ে দেখার নির্দেশ পাওয়া যায়। মূল বিষয়টি পর্যবেক্ষণ করার পর সিজেএম এর চোখে ভুলটি ধরা পড়ে। কেস দায়ের করা হয়, কেসটা ছিল গাড়ি অ্যাক্সিডেন্টের কেস, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের কেস। সেই কেসে রাহুল মালা প্রাইম অ্যাকিউজড এবং ওর সঙ্গে আরও 3-4 জন ছিল। কেসটা যখন রেজিস্ট্রি করা হয় তখন বেইলেবল সেকশনে করা হয় এবং পরবর্তী সময় দেখা যায় রামকৃষ্ণনগর থেকে করিমগঞ্জ আসামি আনার সময় রাস্তায় ওইটা অ্যারেস্ট মেমোটা এবং পুরো কেসটা ম্যানিপুলেট করে ওটাকে নন বেইলেবল করা হয় এবং 302 ধারায় করা হয়। যাই হোক, পরবর্তী সময় সে আসামি 37 দিন জেলে থাকে এবং আমরা সব নথিপত্র কোর্টকে দেখিয়েছি। দেখানোর পর কোর্ট দেখেছেন যে না, এটা একটা ম্যানিপুলেট করা হয়েছে, ডকুমেন্ট ফরজারি করা হয়েছে। এই ফরজারি পুলিশ করেছিল, সেটা পুলিশ করেছিল। পুলিশের অ্যারেস্ট মেমোতে ছিল এক নয়, ওটাতে এরিয়াস মেরে ওইটাকে সেকশন বদলানো হয়েছিল। কোর্টে নথিপত্রে যা আছে সব যাচাই করে দেখেছেন না, কথাটা সত্য এবং সম্পূর্ণ এই কার্যক্রমটা সে দারোগা করেছে প্রশান্ত সিনহা। কি নাম দারোগার? নাম প্রশান্ত সিনহা, এএসআই রামকৃষ্ণনগর থানায় আছে। যেহেতু নন বেইলেবল সেকশন, তাই ওনাকে কাস্টডিতে পাঠানো হয়েছে। পরে এই অপরাধে রবিবার আদালতের নির্দেশে এএসআই প্রশান্ত সিনহাকে গ্রেপ্তার করা হয় এবং কয়েক মাসের জন্য তাকে সাসপেন্ডও করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।